সংসদীয় উপনির্বাচনে নির্বাচিত জাতীয় পার্টি থেকে দেশের স্বাধীনতার ছাত্র সাহিত্যে সিভিল ডিপার্টমেন্টের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এইরকম সংবর্ধনা অনুষ্ঠানে আমার মতো শত কোটি মানুষের ছোট্ট একজন হয়ে এরকম সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কখনোই সুযোগ হবে। সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের টিচার হয় আমি গর্বিত মনে করছি। সেই সঙ্গে যেহেতু কোনো সংসদ সদস্য সাধারণ মানুষের কথা শুনতে চায় না, স্যারের মধ্যে আন্তরিক রিকোয়েস্ট থাকবে 1971 সালে প্রধানমন্ত্রীদের ভাবে যে স্বপ্ন দেখছে